হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফ স্টাইলস ব্লগে করছি তোমাদের শপ বাইকে ওয়েলকাম তো আজকে একদম মর্নিং থেকে ব্লগ স্টার্ট হচ্ছে আর আজকে আমার একটু ব্লাড টেস্টের ব্যাপার আছে কারণ আমার তো বেসিক্যালি থাইরয়েডটা আছে তো থাইরয়েডের থেকে অনেকটা ডোজের ওষুধ খায় তো এখন চেক করবো যে ডোজটা কমাতে হবে কি না কারণ হান্ড্রেড পাওয়ারের খাচ্ছে আপাতত কমিয়ে আর কি তা দেখতে পাচ্ছি বেউ টিভি দেখছে আর আমি ওর সাথে এখন খেলছি এটা হচ্ছে আমার মানে সব সময়কার রুটিন নতুন করে কিছু নেই আর এখন ওর মানে সকালবেলা খুব সকাল সকাল ওঠে মানে তোমার ছটা ফটা নাগাদ উঠে যায় একটা ন্যাপ নেবে মানে নটা ফাটা হলেই সেরালাক ট্রেলাক খেয়ে ওর একটা ঘুম চাই যায় তো যাই হোক এখন দেখতে পাচ্ছি টিভি দেখছে একটু পর ওকে সেরে খাওয়াবো সেরেলেক খেয়েও ঘুম তো অ্যাজ ইউজুয়াল আমার সাথেও বাপেও বলেছে একটু টেস্ট করবে কারণ বাপিরও থাইর থাইরয়েড থাইরয়েড আছে কি আর তোমার ক্রিটিয়ান আরও কিছু কিছু টেস্ট আছে বাপির বেসিক্যালি সমস্যা হয় যে ভেনটাই পেতে অসুবিধা হয় ভেনের ভীষণ সমস্যা তো যাক এই কাকুটা ভীষণই এক্সপার্ট রয়েছে তো যাই হোক তখন টিফিন চলে এসেছে আজকে টিফিন করছি আজকে রান একটু এসেছে একটা কাজের জন্য তো এখানে আজকে টিফিন করছি পরোটা ঘুগনি আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ রয়েছে এখন রোদে আমি পুড়ে গেছি আর মা এখন বেউর জন্য একটা মুসম্বি লেবু এনে দিয়েছে মুসম্বির লেবুগুলো সত্যি খুব ভালো হয়েছে মুসম্বির লেবু দিলে খুব ভালোই হয় দেখতে হবে যে মিষ্টি আছে কিনা মিষ্টি না হলে তোমার ইয়ে করতে হবে একটু চিনি অ্যাড করতে হবে তো দেখতে দেখতে দেখো দুপুরবেলা হয়ে গেছে আমার খাওয়া দাওয়াও এখানে হয়ে গেছে আর পেগুর হচ্ছে এটা ঠেক এই জানলাটা ও দেখবে জানলা দিয়ে পাখি দেখবে তোমার কোনো বিড়াল কুকুর সবতীয় গেলে ও দেখবে এইটা হচ্ছে ওর ঠিক এখানে দাঁড়িয়ে গল্প আড্ডা ওর সামনাসামনি টিভি দেখবে এই করেও তার দিন এই মানে দাদার বাড়িতে এইভাবেই ঠিক কেটে যায় তো যাই হোক আমাদের তো ব্লাড টেস্ট দেওয়া হয়ে গেছে এবং খাওয়া দাওয়াও মানে মোটামুটি হয়েছে তো কি খাওয়া হয়েছে সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করেছি ওর অ্যাক্টিভিটিগুলো যে ও তো তোমার দুপুরবেলার ভাত ও বারোটা একটার মধ্যে খেয়ে নেয় ডবলভাবে খাওয়ায় তো সানো হয়ে গেছে মোটামুটি ও কমপ্লিট এখন গরমে ওকেভাবে সেভাবে জামা টামা পরায় না তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে মেনুতে কী কী ছিল আজকে ছিল কাঁকরোল ভাজা মাংস আর এখানে গন্ধরাজ লেবু গন্ধরাজ নাও হতে পারে এটা কাগজেও হতে পারে ঠিক আছে তো এখানে মাংস আনা হয়েছিল তো একেবারে ব্লাড টেস্ট করে একদম বেজায় দারুণ দারুণ খাওয়া দাওয়া তার সঙ্গে এখানে মিষ্টি দই ছিল আমি তো মিষ্টি দই খাই না তো এটা দেখিয়ে দিলাম যেহেতু ছিল আর কি তো এখানে কিভাবে খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আগে তোমার ইয়ে কাঁকরোল খেতে ভীষণ ভালোই লাগে তো এখন এখানে কাঁকরোল ভাজা খাওয়া হচ্ছে আর তার সঙ্গে তোমার রয়েছে চিকেন চিকেন তো অবশ্যই খাবো আর তোমরা কি কাঁকরোল ভাজা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে তো যাক আমি খাওয়া দাওয়া করে নিই দেন তারপর তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট পার্টে আসছি তো দেখো আর সেরমভাবে রকম ব্লগ করা হয়নি সারাটা দিন ধরে আর আজকে ও বাবার বাড়ি যাচ্ছে তো সেই জন্য রাতে বেলা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করা হয়েছে তো এখানে মা একটু তোমার রথের স্নানযাত্রা উপলক্ষে পায়েস করেছিল তো এখানে লুচি রয়েছে আর রয়েছে এখানে আলু ফুলকপি তরকারি ডায়েট করছি তাও খাওয়া আমার বন্ধ হচ্ছে না তো যাক এটা এখানে সুগার ফ্রির পায়েস রয়েছে তো আমার তো ভীষণ ভালোই লাগে পায়েস তো অনেকদিন পর লুচি খাচ্ছি ভীষণ ভালো লাগছে আর ফুলকপিটা অফ সিজনে ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা ছোট হলো আই হোপ তোমাদের ভালো লেগেছে এরপর ব্লগ আরও আসতে থাকবে তো দেখতে থাকো আমার ব্লগ আর তাছাড়া এবার ওর বাবা জন্মদিনও আসছে জন্মদিনের ব্লগটাও তোমরা দেখবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা দাস